বিএনপি বাংলাদেশকে বিপর্যয়ের দিকে নিয়ে গিয়েছিল অভিযোগ করে কামরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশ এখন ঘুরে দাঁড়িয়েছে। ডিজিটাল বাংলাদেশ শেষ করে সরকারের লক্ষ্য এখন স্মার্ট বাংলাদেশ। আরেকটি গোষ্ঠী চাচ্ছে টেক ব্যাক বাংলাদেশ। শনিবার 25 ফেব্রুয়ারি সকালে কেরানীগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, স্কুলের নতুন ভবন উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে নতুন প্রজন্মকে আহ্বান জানান তিনি। বলেন, আগামী দিনে নতুন প্রজন্মের হাত ধরেই নির্মিত হবে স্মার্ট বাংলাদেশ। শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম। আমরা কিন্তু সেকেন্ড ডিভিশন পেল ইউনিভার্সিটিতে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। আমরা কিন্তু GPA 5 পাওয়ার কোনো কিন্তু কোনো সুযোগ পায় না, এত কম পজিশনের জন্য। কাজে বি কেয়ারফুল, সবথেকে বেশি মনোযোগ হবে তথ্য প্রযুক্তির ভালো দিকগুলো ব্যবহার করবে, খারাপ দিকগুলো বর্জন করবে। ভালো দিকগুলো ব্যবহার করবে সবসময়, গার্জিয়ানদের ওগুলো লক্ষ্য রাখবেন। ছেলেমেয়েরা স্মার্টফোন তারা তো তুলে দিয়েছেন, সেই স্মার্টফোনটা কীভাবে ব্যবহার করে গার্জিয়ানরা লক্ষ্য রাখবে, শিক্ষকরা লক্ষ্য রাখবে। তোমাদের তো বলি ভালো দিকগুলো, মোবাইলের ভালো দিকগুলো ব্যবহার করো, খারাপ দিকগুলো বন্ধ করো, সকল খারাপ দিকগুলো বন্ধ করো। সারাদিন ফেসবুকে ঢুকে থাকবে না, এটা খুব খারাপ। কোনো অবস্থাতে ফেসবুকে ঢুকে থাকবে না, খারাপ দিকগুলো সব কিছু বর্জন না করতে পারি। আজকে দেখো জঙ্গি কথা শুনো, দেশে যে জঙ্গি তৎপরতা, আমাদের এই ছোট ছোট ছেলেমেয়েরা, ইয়াং ছেলেমেয়েরা, কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেমেয়েরা আজকে মোবাইলের মাধ্যমে, মোবাইল অ্যাপসে বিভিন্নভাবে জঙ্গি তৎপরতা লক্ষ্য করে দেখতে 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 কাছে জঙ্গি হয়ে যাচ্ছে। মিডিয়া তোর ভালো দিকগুলো লক্ষ্য রাখবে, গ্রহণ করবে, খারাপ দিকগুলো মনে রাখবে। শিক্ষা মাধ্যম সরকার শিক্ষার প্রতি যে অনুরাগ, শিক্ষার প্রতি যে এই যে দরদ, আর কোনো সরকার এরকম দরদ দেখায় না। আমরা আজকে বাংলাদেশ, আজকে ডিজিটাল বাংলাদেশ, আমরা স্বপ্ন দেখছি স্মার্ট বাংলাদেশের। আগামী দিনে আমরা স্মার্ট বাংলাদেশে, আজকে ডিজিটাল বাংলাদেশ, আমরা ওকে সামনের দিকে এগিয়ে যেতে চাই। কিন্তু আমাদেরকে একটি অপশক্তি আমাদেরকে পেছনের দিকে নিয়ে যেতে চায়, বলে টেক ব্যাক বাংলাদেশ। আমরা যখন বলি গো ফরওয়ার্ড, তারা বলে টেক ব্যাক বাংলাদেশ। আমরা বলি স্মার্ট বাংলাদেশ, তারা বলে টেক ব্যাক বাংলাদেশ। আমরা মুক্তিযুদ্ধের কথা বলে সন্তানদের কাছে জানাতে চাই, মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, দীর্ঘ 3 বছরের বঙ্গবন্ধু সংগ্রাম কিভাবে দীর্ঘ 52 থেকে শুরু করে 52, 54, 66, 66 আন্দোলন, 69 বঙ্গবন্ধু উত্থান, 70 নির্বাচনের পথ পরিক্রমা পাড়ি দেওয়া, 71 মহাত্মুদ্ধের প্রবেশ করেছিলাম। সিদ্ধান্ত যখন আমাদের সন্তানদের জানিয়ে জানাতে চাই, আমাদের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, মুক্তিযুদ্ধের প্রবেশ প্রবেশের ইতিহাস, 9 মাসের সশস্ত্র সংগ্রামের ইতিহাস। তখন একটু অপশক্তি বলে মুক্তিযুদ্ধ বাই চান্স, বাংলাদেশ বাই চান্স, যাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের প্রশংসা করে করে বলে বাংলাদেশ থেকে পাকিস্তান ভালো ছিল। অথচ সেই পাকিস্তান আজকে অর্থনীতির দিক দিয়ে দেউলিয়া হয়ে গেছে, পত্র করতে দেখায়।